নমস্কার বন্ধুরা সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটর আর পনিরের একটি ভেজ রেসিপি যা বানাতে কোনো প্রকার পেঁয়াজ রসুন প্রয়োজন হবে না এটা অতি সহজেই আপনারা পানি নিতে পারবেন এটি খেতে যেমন সুস্বাদু বানানো তেমনি সহজ চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কেমনভাবে বানাচ্ছি আজকে আমি যে রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে পনির দুশো গ্রাম আর পনিরটাকে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছি আর পনিরটাকে আমি ভেজে নেব আর এখানে নিয়েছি দু কিছুটা মটর খোসা ছাড়িয়ে আমি মটর শুঁটি থেকে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা এই টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব এই পেস্টটা আমার আজকে রান্নাতে কাজে লাগবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু কাজুটাকে গরম জলে আমি আমি ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম আর তেল গরম করে তার মধ্যে নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি এবার পনির গুলো একে একে ছেড়ে দেবো এই তেলের মধ্যে এবার তেলের মধ্যে পনিরগুলো দিয়ে আমি ভেজে নেব কিছুক্ষণ যতক্ষণ না একটু বাদামি কালার আসে এবার পনিরগুলো ভালোভাবে দুপিট একটু নাড়াছাড়া করে আমি ভেজে নিয়েছি এবার পনিরগুলো আমি একটা পাত্রে নামে নিয়ে ওই যে তেলের তেল ছিল করার মধ্যে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে আমি তেল আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা গোটা ছিঁড়ে এবার দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর আদা কুঁচি কাঁচা লঙ্কা আর আদা কুচি কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব যতক্ষণ না এর মধ্যে আদা কু আদার গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এবার কাঁচা লঙ্কা আদা আর টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেইটাকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব যেমন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছুটা বেসন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত উপকরণে আমি এক চামচ করে নিয়েছি এবার বেশমের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর নেড়ে নিলাম আজ মশলাগুলো যাতে ভে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আরেকবার আমি নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো আমার ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে সামান্য আমি আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব মশলাটাকে এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক কাপ মতো গরম জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব এবার যে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো ছিল এই কড়াইশুঁটিগুলো আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব এবার যে কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম এই কাজু পেস্টটাকেও এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম এবার আরও খানিকটা নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব এবার মিক্সি চারের মধ্যে যে কাজুর পেস্টটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে আমি এটা ঢেলে দিলাম আমি পাত্রের মধ্যে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরের কিউবগুলো ছেড়ে দিয়েছে এবার পনিরের কিউবগুলো দিয়ে এবার খুব ভালোভাবে আমি নাড়াছাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর ধনেপাতা আমি কুচি করে রেখেছিলাম এটাও মিশিয়ে দিলাম এগুলো দিলে কিন্তু এই রান্নার স্বাদটা এবং সুগন্ধটা অনেকক্ষণ বেড়ে যাবে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে শার্ট পরে দিচ্ছি তো আজকের এই মটর পনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা আমার চ্যানেল তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি বাই বাই